জনজাতিদের সাথে উপহাস করছে এক বিজেপি। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকার দেশের সংবিধানের সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্রপতির পদে দলিত অংশের এক প্রতিনিধিকে বসিয়ে তাকে যোগ্য সম্মানটুকু দিচ্ছে না। প্রচারের আলোতে গোটা দেশে শুধু নরেন্দ্র মোদীর প্রচার এবং দেদার সরকারি অর্থের খরচ চলছে। আদিবাসী, দলিত এবং অন্যান্য পিছিয়ে পড়া অংশের মানুষের আর্থসামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকার নেতিবাচক ভূমিকা গ্রহণ করে চলেছে। শনিবার রাজধানী টাউন হলে ত্রিপুরা তফসিলি জাতীয় সমন্বয় সমিতির রাজ্যভিত্তিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে এমন কথাগুলো তুলে ধরেন বিজেপির সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তফসিলি এবং অর্থাৎ দলিত এবং আদিবাসীদের সাথে সে মডেল কি ধরনের একটা উপহাস, কি ধরনের একটা ব্যতিক্রম এটা হলো দলিত একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি তৈরি করে সর্বোচ্চ আসনে বসিয়ে কিভাবে দলিতদের উপরে এই বিগত 9.5 বছরের জুলুম। ঠিক তেমনি একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি বানিয়ে তাকে দেশের সে সর্বোচ্চ আইন প্রণয়নের যে ইনস্টিটিউশন, আমার এটাকে আখ্যায়িত করা হয় গণতন্ত্রের মন্দির, সে মন্দিরের উদ্বোধনে নিমন্ত্রণ না করা, এইভাবে গোটা আদিবাসী সমাজকে, মহিলা সমাজকে অপমান করা, এ হলো এই গুজরাট মডেল, মোদী মডেল। রাজ্যের বর্তমান বিজেপি সরকারের দলিত বিরোধী, উপজাতি জনজাতি বিরোধী বিভিন্ন বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিয়ে সরব হন কনভেনশনে। দলিত এবং পিছিয়ে পড়া মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে বিজেপি কোনোদিনও পার পাবে না। এদের বিরুদ্ধে গোটা দেশ এবং রাজ্য ঐক্যবদ্ধ হচ্ছে এবং প্রতিবাদে সামিল হচ্ছে। শনিবারের কনভেনশন তারই প্রমাণ বলে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দাবি করেন। কনভেনশনে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজপাল ডুম দলিত বঞ্চনার জাতীয় পরিস্থিতির কথা তুলে ধরেন এবং এর বিরুদ্ধে বামপন্থী সংগঠনের অতীত নিচু স্তর থেকে প্রতিবাদের ধরনকে সক্রিয় করতে আহ্বান জানান। দেশ যেভাবে চলছে তা অব্যাহত থাকলে আগামী দিন আরও ভয়াবহ হবে দলিত সহ পিছিয়ে পড়া মানুষদের জন্য। তাই গোটা দেশে মানুষের অবস্থার পরিবর্তনের জন্য একজন হয়েছে এবং এটা উপলব্ধি করতে পেরেই বর্তমান কেন্দ্রীয় সরকার একের পর এক পিছিয়ে পড়া এবং অন্যান্য জনগোষ্ঠীর জন্য জুমলা প্রকল্প সামনে তুলে আনছে, অভিযোগ করেন রাজপাল ডোম। এই সংসদ ভবনের ঘটনা যা ঘটেছে, রাজঘাটন থেকে শুরু করে এই সব কিছুর মধ্যে যে সংসদের যিনি কর্তা, সাংবিধানিকভাবে যিনি কর্তা, তার কোনো অধিকার নেই, এমনকি আনুষ্ঠানিকভাবে একটা আমন্ত্রণ পত্র পান না। বরং অসাংবিধানিক অধিকার যিনি কায়েম করতে চেয়েছেন তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে কাজের অধিকার তার নেই, এই অধিকার বহির্ভূত ক্ষমতা প্রয়োগ করলেন, তার মর্যাদা প্রতিষ্ঠিত হলো সংবিধানে না? আমাদের দেশের যিনি সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপতি, সেই পদাসন, সেই পদাসনের কোন মর্যাদা রক্ষা হলো? ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।